31st নাইট অর্থাৎ ইংরেজি বছরের পালাবদল। ডিসেম্বর মাস শেষ হয়ে পয়লা জানুয়ারি শুরু। বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা আয়োজনের মাধ্যমে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে। ইতিহাসের তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসব প্রচলন করেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পয়লা জানুয়ারি পাকাপোক্তভাবে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় 1582 সালে। ধীরে ধীরে ইউরোপ সহ বিভিন্ন দেশে গ্রেগরিয়ানের ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করা হচ্ছে। ইংরেজি নববর্ষের উদযাপন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির অংশ, এটা ইসলামী সংস্কৃতি নয়। ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নেই, জাতিগত কোনো সংশ্লিষ্টতাও নেই, আছে তবে তা জাগতিক সম্পর্ক। ইংরেজ তথা খ্রিস্টান জাতি মুসলমানদের চরম শত্রু। আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারি না। একজন মুসলমান হিসেবে তাদের সভ্যতা সংস্কৃতি আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদিগকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরও একজন হবে। নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মায়দা আয়াত 51। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতির খ্রিস্টি কালচারের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। আবু দাউদ। আমাদের দেশ ও বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে স্বাগত জানানোর এক অনন্য বৈশিষ্ট্য হল আতশবাজি, পটকা ফোটানো, মদ্যপান, নৃত্য পরিবেশন, ডিজে পার্টি, বেহায়াপনা ও রকমারি খাবারের আয়োজন ইত্যাদি। ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য খ্রিস্টানদের অনুকরণে আমাদের সমাজের এক শ্রেণী মানুষ রাতের অন্ধকারে প্রচণ্ড শীতের মাঝেও রাত জেগে বসে থাকে, অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে। আর ঠিক ওই মুহূর্তে হ্যাপি নিউ ইয়ার উচ্চারণের মাধ্যমে শুরু হয় এক হৈহুল্লোড় আর উল্লাসধ্বনিতে ফেটে পড়ে নববর্ষ প্রেমিকরা। আতশবাজি আর পটকাবাজিতে প্রকম্পিত হয়ে ওঠে শহর বন্দর, শহরবাসীর আরামের নিদ্রা হারাম হয়ে যায়। আর এর মাঝে কত যে অঘটন ঘটে যায়, কতই না পৈশাচিক কর্মকাণ্ড সংগঠিত হয় তা কেউ বা জানে। আমাদের মিডিয়া একে আদর করে বলে তারুণ্যের উন্মাদনা, যেন তরুণ মাত্রই উন্মাদ হওয়া অপরিহার্য। এই উন্মাদনা এতটাই বাদভাঙ্গা রূপ ধারণ করে যে রীতিমতো আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটে। দৈনিক যুগান্তরের 31 ডিসেম্বর 2009 সংখ্যায় এ সংক্রান্ত রিপোর্টের শিরোনাম ছিল 31st নাইট মাঠে 12,000 নিরাপত্তা কর্মী। 31st নাইটকে সামনে রেখে রাজধানীতে দুর্ভেদ্য নিরাপত্তা বলে গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ রাতে উৎসবের নামে বেসামাল হয়ে পড়লে জনসমাগমে জলকামান থেকে ছিটিয়ে দেওয়া হবে হিমশীতল পানি। 5-স্টার হোটেলগুলোতে সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। বিগত 2000 সালের 31শে ডিসেম্বর নববর্ষ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধান নামে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েছিল একদল উচ্ছৃঙ্খল যুবক। সেদিন তাদের উন্মাদনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীও। কথা হচ্ছে, ইসলামে কোনো প্রকার কুকালচার বা বিজাতীয় কৃষ্টি কিংবা অপসংস্কৃতি উদযাপনের অনুমোদন আছে কি? আর তাছাড়া সচেতন বাঙালিদের বিবেকের প্রশ্ন রাখছি, 31st নাইট কি আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে? যদি না থাকে তবে কেন 30 লাখ শহীদের পবিত্র খুনে রঙ্গিত সবুজ এই জমিনে 31st এবং নববর্ষের নামে নষ্টামীর নির্লজ্জ প্রদর্শনীর আয়োজন? আমাদের তো স্বকীয় সন আছে, বাংলা ক্যালেন্ডার আছে, আরবি ক্যালেন্ডার আছে, তবে কেন সেই ব্রিটিশদের ইংরেজি সন নিয়ে এত মাতামাতি? 31st নাইট সহ ইসলাম বিরোধী কোনো কাজ 95% মুসলমানের দেশে ঢাকঢোল পিটিয়ে হতে পারে কি? আর তাছাড়া বাঙালি মুসলমানদের জন্য বাংলাদেশের সংবিধানের একটি ধারা শোনানোর যৌক্তিকতা মনে করছি। সংবিধানের 3 নম্বর ধারায় বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। সেই প্রেক্ষিতে দেশে ইংরেজি ভাষাসহ বিভিন্ন উপজাতীয় ভাষার ঊর্ধ্বে যেমন রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা ও প্রাধান্য, তেমনি সংবিধানের 2 নম্বর ধারায় বর্ণিত রাষ্ট্রধর্ম ইসলামের কথা স্বীকারের প্রেক্ষিতে অন্যান্য ধর্ম ও ধর্মাবলম্বীদের উপরে ইসলাম ও মুসলমানদের মর্যাদা ও প্রাধান্য স্বীকৃত হওয়া আবশ্যকের দাবিদার। আমাদের আফসোস করা উচিত যে আমরা মুসলমান। আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত ইসলাম ধর্ম অনুযায়ী। একটা বছরের বিদায় মানে নিজ জীবন থেকে একটি বছরের বিদায়। কি করলাম, কি হারালাম,
কি পেলাম তা নিয়ে ভাবা উচিত। ভালো মন্দের হিসেব নিকেশ করা, অনুতাপ হওয়া দরকার যে আমরা এগুলোর ভ্রুক্ষেপ করি না। তাই 31st Night-এর মতো অসাংবিধানিক সাংস্কৃতিক আগ্রাসন রোধে কার্যকরী ভূমিকা প্রণিধানযোগ্য। আবেগে আর হুজুগে মুসলিম বাঙালি ভাই বোনেরা আসুন, এসব ইমান বিধ্বংসী অপসংস্কৃতি পরিত্যাগ করি। সবাই এগিয়ে আসুন, সচেতনরা ভূমিকা রাখুন। পাশাপাশি ইসলাম ও মুসলমানদের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা অনেক বেশি হওয়া কর্তব্য মনে করি, যা মূলত আমাদের প্রচলিত সংবিধানের ব্যাখ্যা। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে ইংরেজি নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে কয়েক ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে, যেমন শিরকপূর্ণ অনুষ্ঠানাদি চিন্তাধারা ও সঙ্গীত, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান, গান ও বাদ্যপূর্ণ অনুষ্ঠান, সময় অপচয়কারী অনর্থক বাজে কথা ও কাজ। এমত অবস্থায় প্রতিটি মুসলিমের দায়িত্ব হল নিজে এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং মুসলিম সমাজ থেকে ইমান বিধ্বংসী প্রথা উচ্ছেদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো নিজ নিজ সাধ্য ও অবস্থান অনুযায়ী। এ প্রসঙ্গে আমাদের করণীয় হল, 1 নম্বর হচ্ছে এ বিষয়ে দেশের শাসকগোষ্ঠীর দায়িত্ব হবে আইন প্রয়োগের মাধ্যমে নববর্ষে যাবতীয় বিজাতির অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা। 2 নম্বর, যাদের নিজস্ব প্রভাব ও দাপট রয়েছে তাদের কর্তব্য হবে অধীনস্থদেরকে এ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বর হচ্ছে ইমামগণ এ বিষয়ে মুসল্লিদেরকে সচেতন করবেন ও বিরত থাকার উপদেশ দিবেন। 4 নম্বর হচ্ছে পরিবারের প্রধান এ বিষয়টি নিশ্চিত করবেন যে তার পুত্রকন্যা, স্ত্রী কিংবা তার অধীনস্থ কেউ যেন নববর্ষের কোনো অনুষ্ঠানে যোগ না দেয়। 5 নম্বর হচ্ছে এছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেকে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, সহপাঠী, পরিবারের মানুষ এবং প্রতিবেশীকে উপদেশ দিবেন এবং নববর্ষ পালনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কাজগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক এবং সকল ধরনের ধর্মবিরোধী কাজ থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুক। আমিন।